ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইব্রাহিম। আজকে উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামার খুব গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে, সেটা হচ্ছে সামারি রাইটিং। অ্যাকচুয়ালি এসএসসি এসএসসি লেভেলে আমরা সামারি লিখতে হয়, ইভেন ডিগ্রি অনার্স লেভেলেও আমরা সামারি লিখতে হয়। তো একাডেমিক খুব গুরুত্বপূর্ণ একটি লেসন সামারি রাইটিং। এটা অন্য নামে আসে অনেক সময় প্রিসাইজ রাইটিং, অনেক সময় এটা কী আসে মেন থিম অথবা থিম যেটি ইন্টারমিডিয়েটে আসে। যাই হোক, আজকে আমরা সামারি লেখার নিয়মকানুন জানবো। আর যারা আমার চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবেন। ওকে, অ্যাকচুয়ালি সামারি রাইটিংটা কী? কোনো গল্পের বা প্যাসেজের মূল কাহিনিটাই হচ্ছে মূল কাহিনিটা, মূল উপাখ্যানটা, মূল ঘটনাটা লেখা হচ্ছে সামারি। ওকে, এখন সামারির বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। দ্যার আর ডিফারেন্ট টাইপ অফ সামারি। স্পেশালি আমরা যদি ধরে নিই, কখনো কখনো কিছু কিছু সামারি আছে যেটা ব্যক্তিকেন্দ্রিক, আবার কখনো কখনো কিছু সামারি আছে যেটা হচ্ছে ঘটনাকেন্দ্রিক। আসুন জেনে নিই ব্যক্তিকেন্দ্রিক সামারিগুলো কীভাবে করব এবং ঘটনাকেন্দ্রিক সামারি আমরা কীভাবে লিখব। আর আজকের কন্টেন্টটার লার্নিং আউটকামস হচ্ছে আমরা সামারি কী, প্রিসাইজ কী, এগুলো সম্পর্কে জানবো, এটার প্রকারভেদ সম্পর্কে জানবো। সামারি লেখার বিভিন্ন নিয়ম রয়েছে, মৌলিক যে বেসিক আইডিয়াস সেগুলো আমরা জানবো, এরপরে কিছু টেকনিক অ্যাপ্লাই করে আমরা সামারি লিখবো, আর ফাইনালি আমরা একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করবো। ওকে, তো সামারি লেখার কিছু নিয়ম হচ্ছে, অনেক সময় একটু খেয়াল করুন এখানে কি বলছে, স্যাম্পল কোশ্চেনটা কি। স্যাম্পল কোশ্চেন হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড রাইট আ সামারি অফ অ্যাবোভ ফেসেস। হাউএভার, এভাবে সামারি আমরা কন্টিনিউ করব। স্যাম্পল কোশ্চেনটা এরকমই থাকে। যাই হোক, তারপর সামারি লিখতে গেলে আমরা যে কাজগুলো করি, সামারির বেসিক যে আইডিয়াটা, সেটা হচ্ছে আমরা যেই প্যাসেজ থেকে সামারি লিখতে বলে সেই প্যাসেজ থেকে লিখবো, অর্থাৎ উল্লেখিত প্যাসেজ থেকে আমাদের সামারি লিখতে হবে এবং মূল কথাগুলো ক্রোনোলজি আকারে সাজাইতে হবে। তারপর টপিক সেন্টেন্স লিখতে হবে। আমরা জানি সামারিতে টপিক সেন্টেন্স লিখতে হয়, বিশেষ করে আপনি চার সম্পর্কে লিখবেন, যদি ব্যক্তিকেন্দ্রিক হয়। সাপোজ আপনি নজরুল সম্পর্কে লিখবেন, অবশ্যই বলতে হবে নজরুল ইজ দ্য রেবেল পার্ট অফ বাংলাদেশ। আর যদি আপনি অন্য কোনো ঘটনাকেন্দ্রিক হয়, সাপোজ আপনি লিবারেশন ওয়ার নিয়ে লিখবেন, আপনি অবশ্যই টপিক সেন্টেন্স দিবেন লিবারেশন ওয়ার। হইবার তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সামারি সাইজটা যদি নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে 1/3। মূল প্যাসেজ যদি ধরেন 60 লাইন হয়, আপনাকে অবশ্যই সামারি লেখার সময় সেই প্যাসেজটা কনভার্টেড ইনটু 20 লাইন্স। ওকে, দেন আমরা যে বিষয়গুলো অ্যাভয়েড করবো সামারিতে, সাজেশন, যদি কোনো সাজেশন থেকে থাকে, আমরা যখনই কোনো একটা গল্প পড়ি, যখনই কোনো একটা প্যাসেজ পড়ি, আমরা দেখি যে এখানে এক্সাম্পলের সমষ্টি থাকে, অ্যাডভাইস থাকে, সেখানে কন্ডিশনাল সেন্টেন্সগুলো থাকে, আরও বিভিন্ন আদার্স ইনফরমেশনগুলো থাকে। হইবার সেখান থেকে আমরা সামারি সাজেশনগুলো আমরা স্কিপ করব, কোনো ধরনের সাজেশন আমরা ইনক্লুড করব না সামারিতে। দেন আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল থাকে আউট অফ রিলেটেড টপিক্স, সো আমরা সেগুলো অ্যাভয়েড করব। দেন আমরা অ্যাডভাইস সূচক যে সেন্টেন্সগুলো আছে সেগুলো স্কিপ করব। কন্ডিশনাল সেন্টেন্স, কোনো শর্তসূচক সেন্টেন্স প্যাসেজের বিশেষ করে সামারি রাইটিংয়ে আসবে না, সেগুলো আমরা স্কিপ করব, সেগুলো বাদ দিব। ফাইনালি আমরা যে বিষয়টা ফলো করব সেটা হচ্ছে, কখনো আমরা সামারি লেখার সময় প্যাসেজ থেকে কোনো তথ্য ডিরেক্টলি উঠিয়ে দিব না। আর অনেক সময় আমরা যেহেতু সামারিটা 1/3 করতে হবে, ক্যালকুলেট করে করতে হবে এমনটা না, কিন্তু অবিকল লেখা যাবে না, টোটালি ডিফেন্স অন ফ্রি হ্যান্ড রাইট। ওকে, দেন আমরা যেই টেকনিকগুলো অবলম্বন করব, টেকনিক্স অফ সামারি রাইটিং, সেটা হচ্ছে যদি ব্যক্তিকেন্দ্রিক হয়, সাপোজ আমি কোনো একজন ব্যক্তি সম্পর্কে লিখব, সাপোজ জীবনানন্দ দাস সম্পর্কে লিখব, এক্ষেত্রে জীবনানন্দ দাসের প্রথমে জন্মটা আসবে, অর্থাৎ জন্ম পরিচয়টা আসবে। দেন আমরা জানি যে লাইফের ক্রোনোলজি, লাইফ সাইকেলটা কী, সেটা হচ্ছে শৈশবকালটা আসবে, দেন শিক্ষাজীবন আসবে, দেন কর্মজীবন আসবে, শিক্ষার পরে কর্মজীবন আসবে, এমনিভাবে পরবর্তীতে তার
ল্যাটার লাইফ অর্থাৎ অবদান, তার কোনো কন্ট্রিবিউশন যদি থাকে, ফাইনালি তার পুরস্কার, তার কোনো অ্যাচিভমেন্ট সেগুলা, আর ফাইনালি হচ্ছে মৃত্যু বা শেষ অবস্থা। এভাবে আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে। আর যদি ঘটনাকেন্দ্রিক হয়, আমরা জানি যে যদি আমি লিবারেশন আয়ার সম্পর্কে সামারি লিখে থাকি, তাহলে অবশ্যই আমাকে প্রথমে কী, কখন, কেন, কীভাবে, এ চারটা, হোয়াট, হু হোয়াট অথবা হোয়েন, হাউ, এই এই কোশ্চেনগুলো দিয়ে যে প্রশ্নগুলো আসে সেই রিলেটেড ঘটনাগুলো আমরা ইনক্লুড করতে হবে। আসুন প্র্যাকটিক্যালি আমরা একটু সামারিটা দেখার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জীবনানন্দ দাস ওয়াজ বর্ন ইন বরিশাল 1899। তো এখানে একটা প্যাসেজ আছে, আমরা এখান থেকে কী কী লাইনগুলো স্কিপ করবো আগে একটু পড়ে নিই। হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ অ্যাট দ্য এজ অফ 22। অ্যাট দ্য এজ দ্য নেক্সট ইয়ার হি স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার অ্যাজ আ প্রফেশন অফ ইংলিশ অ্যাট কলকাতা সিটি কলেজ। হি লস্ট হিজ জবস ইন 1928 অন দ্য চার্জ অফ পাবলিশিং ফর্মস ইন পরিচয় পত্রিকা। But 2 years after, he joined the Ramjesh College, Delhi, but returned to his places of birth next year. He got an appointed at Bajramohan College, BM College in Borishal, 1935. In 1947, when the partition was made, Jivanananda Das, Das left Bangladesh for India. In West Bengal, he started editing the Shaurus Patrika. 1951, he joined the Kharagpur College. He was awarded Rabindra Puraskar in 1953. He met with a team with a tram accident in 14th October 1954. He was hospitalized. After a few days, he passed away on October 22, 1954. This is the passage about Jivananda Das. এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, সেখানে প্রথমে আমি বলছিলাম যে টপিক সেন্টেন্সটা লিখতে হবে। তো টপিক সেন্টেন্স বলতে এখানে আমি লিখতে পারি জীবনানন্দ দাস ওয়াজ বর্ন ইন বরিশাল। এখানে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, যেমন এখানে শাল মেনশন করেছে, আমি ইচ্ছা করলে শালকে স্কিপ করতে পারবো বা অন্যভাবে লিখতে পারি জীবনানন্দ দাস ওয়াজ বর্ন ইন দ্য ক্যাপিটাল সিটি অফ বরিশাল ইন বাংলাদেশ ইন 1994। এখানে আমি কিন্তু কিছু জিনিস এখানে কিন্তু অ্যাড করে ফেলেছি। তারপরে দেখেন হঠাৎ করেই তার শিক্ষা জীবন চলে আসছে, তার কোনো বাল্যকালের কথা বলে নাই। তো সো এখানে যেহেতু তার বাল্যকাল শৈশবকাল এর কথা নাই, আমরা জানি যে পড়াশোনা অনেকগুলো থাকতে পারে, তার বেস্ট এডুকেশনটা আপনি নেবেন। তো এখানে দেয়া আছে হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ অ্যাট দ্য এজ অফ 22। আপনি এভাবে দিতে পারেন যে হি কমপ্লিটেড হিজ ফার্স্ট গ্র্যাজুয়েশন ইন ইংলিশ ইন, আপনি সাল দিয়ে দেবেন এখানে 22 ইয়ার্স দেয়া আছে। আমরা 22 ইয়ার্স না দিয়া 22 ইয়ার্স যদি 1899 সালের সাথে যোগ করি, তাহলে কিন্তু যে সালটা আসে সেটা হচ্ছে 1921 সালে সে মাস্টার্স কমপ্লিট করেছে। ওকে, এমনিভাবে এরপর কী দিতে পারেন? মাস্টার্স কমপ্লিট করেছে, তারপরে হি জয়েন্টা, তারপর আমি যদি কর্মজীবনের কথা বলি, শিক্ষা জীবন শেষ তারপর কর্মজীবন, তো হি ওয়ার্ক ইন সিভারেল প্লেসেস লাইক রামজেশ কলেজ, তার বজ্রমোহন কলেজ, দেন আদার কলেজগুলো আপনি এখানে ইনক্লুড করে দেবেন, 3-4 কলেজ একসাথে আপনি কর্মজীবনটা নিয়ে আসলেন। নেগেটিভ কথাগুলো আমরা স্কিপ করতে পারি। এখানে তাকে বিতাড়িত করা হয়েছে থেকে পোয়েম লেখার পরিচয় পত্রিকায় একটা পোয়েম পাবলিশ করার জন্য, তো সেটা আমরা না লিখলেও হয়, বা পাশাপাশি যেহেতু সে লেখালেখির কাজ করে, যে হি ইজ এ, আমরা প্রথম লাইনে ইনক্লুড করতে পারি হি ওয়াজ বর্ন ইন দ্য ক্যাপিটাল সিটি অফ বরিশাল 1999, বিসাইড হি ইজ এ গ্রেটেস্ট রাইটার্স, হি ইজ এ লিটারারি ম্যান ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। আমরা এভাবে স্টার্টিংটা শুরু করতে পারি। তারপরে যেটা করবো, এডুকেশনের সর্বশেষ এডুকেশনটা আমরা অ্যাড করবো। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে তার কর্মজীবনে বেস্ট কর্মজীবনটা আমরা চুজ করবো, যেমন এখানে বেস্ট কর্মজীবন হচ্ছে বজ্রমোহন কলেজে সে কাজ করেছে। তারপরে যাইয়া এরপরে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে তার অবদানটা, তো তার কন্ট্রিবিউশন। রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার। এখানে সাল দেওয়া আছে 1953 সাল, এটা না দিয়ে আমরা অন্যভাবে ঘুরাই দিতে পারি যে 1953 সাল
অ্যাট দ্য এজ অফ কত এজে সে তার রবীন্দ্র পুরস্কার পেয়েছে। যাই হোক, 54 বছর বয়সে রবীন্দ্র পুরস্কার পেয়েছে। ফাইনালি হি ওয়াজ ড্রাইড বাই ট্রাম অ্যাক্সিডেন্ট। এভাবে আমরা সামারিটা ক্লোজ করতে পারি। আশা করি আজকের কন্টেন্টের মাধ্যমে সামারি রাইটিংটা আমাদের অসুবিধা হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।